নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিং এ সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা অ্যাডিনিয়ামের রিপোর্টিং এবং প্রুনিং করে দিয়েছি। করার পরে এখন কিন্তু আমাদের অ্যাডিনিয়াম গুলো শাখা প্রশাখায় ভরে গেছে, নতুন নতুন শাখা প্রশাখায় কিন্তু একদম ভরে গেছে। তো অনেকের সমস্যা হচ্ছে যে সেইভাবে শাখা প্রশাখা আসেনি বা শাখা প্রশাখা বেরোলেও সেগুলো ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না। তো সেই নিয়ে আজকের আলোচনা। আলোচনা শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন অ্যাডিনিয়ামের শাখা প্রশাখা বেরোনোর জন্যে একটা সময় কিন্তু দিতে হবে। আপনি গাছের প্রুনিং করে দিলেন, 15-20 দিনের মধ্যে গাছের শাখা প্রশাখায় ভরে যাবে, এটা কিন্তু হবে না। তার জন্য একটু সময় লাগে আর গাছে ফুল পাওয়ার জন্য আপনাকে কিন্তু আর একটু ওয়েট করতে হবে। তো দেখুন, প্রুনিংয়ের পরে গাছের শাখা প্রশাখা বেরোনো বা শাখা প্রশাখাগুলো দ্রুত বৃদ্ধির কয়েকটা শর্ত আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আলো, খাবার, উর্বর মিডিয়া, অতিরিক্ত ফাঙ্গিসাইড ব্যবহার এবং জল। এই 5টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি আলো বা রোদ্দুর। দেখুন, গাছগুলো প্রুনিং করার পরে আমরা কিন্তু সেমি শেডে রেখেছিলাম, তারপর এগুলোকে আমরা আস্তে আস্তে রোদ্দুরে বের করে দিয়েছি যখন নতুন নতুন শাখা প্রশাখা বেরোনো শুরু হয়েছে। দেখুন, গাছ যদি প্রপার রোদ্দুর না পায় তাহলে কিন্তু এরকম সুন্দর শাখা প্রশাখা বেরোবে না। আর দেখুন, এ গাছে শাখা প্রশাখা তো বেরিয়েছে, সেই সঙ্গে সঙ্গে দেখুন এই ফুলের কুঁড়ি চলে এসেছে, কিন্তু প্রত্যেকটার মাথাতে দেখুন কুঁড়ি আছে। তো এই জন্য এই রোদ্দুরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আপনাদের গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। আপনি সেমি শেডে গাছটাকে রেখে দিলেন বা দেখা যাচ্ছে সকালে কিছু রোদ্দুর পাচ্ছে, দুপুরের পর থেকে রোদ্দুর পাচ্ছে না, এরকম জায়গায় যদি রাখেন তাহলে গাছের গ্রোথ কিন্তু তত ভালো হবে না। সেই জন্য গাছটাকে এমন একটা জায়গাতে রাখুন যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ্দুর পাবে, ঠিক আছে? বন্ধুরা, গাছে যখন নতুন নতুন শাখা প্রশাখা বেরোয় তখন আমরা কি করি, গাছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করি যাতে পোকামাকড় না লাগে বা ফাঙ্গাসের সংক্রমণ এই গাছে না হয়। তো আমরা যদি ঘন ঘন গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে থাকি সেক্ষেত্রে এই ফাঙ্গিসাইডের প্রভাব কিন্তু গাছের উপর পড়বে, ফলে গাছের গ্রোথ কিন্তু অনেকাংশেই কমে যাবে। সেই জন্য ফাঙ্গিসাইড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। ফাঙ্গিসাইড আপনি 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে পারেন। এর থেকে ঘন ঘন কিন্তু আপনি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন না, ঠিক আছে? এবার আসি বন্ধুরা মিডিয়ার প্রসঙ্গে। মিডিয়াটা যদি ওয়েল ড্রেন এবং উর্বর না হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ যেমন কম হবে, নতুন নতুন শাখা প্রশাখা তেমনি কম হবে, আর ওয়েল ড্রেন না হওয়ার জন্য কিন্তু রুট রট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই ওয়েল ড্রেন উর্বর মিডিয়া কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর আপনার মিডিয়া যদি তেমন ওয়েল ড্রেন না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু জলটা খুব বুঝে বুঝে দিতে হবে যাতে করে জল বেশি পরিমাণে না জমে যায়। দেখুন, জল জমে গেলে যেমন রুট রট হওয়ার সম্ভাবনা আছে, শিকড় পচে যাবে, সেই সাথে সাথে কর্টেক্সও পচে যাবে। আবার আপনি যদি গাছে জল কম দেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, যেহেতু গাছটা আমরা হ্যাঙ্গিং করে রেখেছিলাম, গাছটা ডিহাইড্রেটেড হয়েছিল, সেই জন্যে এখন কিন্তু জলের ঘাটতি দিলে হবে না। জলের ঘাটতি যদি আপনি দেন তাহলে কিন্তু এই যে শাখাগুলো বেরিয়েছে না, এই শাখাগুলো কিন্তু বেরোবে না। ধরুন এরকম ছোটো ছোটো শাখা বেরোচ্ছে, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে না এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে যদি জলের ঘাটতি হয়। সেই জন্য জলের ঘাটতি কিন্তু একদম করা যাবে না এই সময়। বন্ধুরা, এই সময় জল যেমন বেশি দেওয়া যাবে না আবার জল কমও কিন্তু দেওয়া যাবে না। জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের গাছগুলো এখন গ্রোয়িং পিরিয়ডের মধ্যে আছে, সেই জন্য জলের ঘাটতি যেন না হয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আলো, পটিং মিডিয়া, জল এবং ফাঙ্গিসাইডের ব্যবহার সম্পর্কে তো আপনারা বুঝতে পারলেন। এবার আসি খাবার। দেখুন, সব যদি ঠিকঠাক থাকে, মিডিয়া যদি ঠিক থাকে, আপনি যদি জল ঠিকমতো দেন এবং হচ্ছে গাছটা যদি আপনার ঠিকঠাক রোদ্দুরে থাকে, তাও যদি দেখেন যে আপনার গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে একটা জিনিস করবেন, এনপিকে 12:61:0 প্রতি লিটার জলে 1 গ্রাম এই হারে কিন্তু আপনাকে গুলে নিতে হবে, নিয়ে স্প্রে করে দেবেন এই গাছের পাতাতে। যে ধরুন যে ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে বা যদি শাখা প্রশাখা না বেরোয় সেক্ষেত্রে কী করবেন, এই ডালে স্প্রে করে দেবেন। এটা করবেন কিন্তু 15 দিনে একবার করে, এর বেশি নয়, 15 দিন অন্তর একবার করে। যখন দেখলেন যে শাখা প্রশাখা মোটামুটি ভরে গেছে তখন কিন্তু আর এই এনপিকেটা ব্যবহার করা যাবে না বা ব্যবহার করবেন না, ঠিক আছে? এমনি স্বাভাবিক খাবার দিতে থাকুন, দেখবেন গাছের গ্রোথ কিন্তু বৃদ্ধি হতে থাকবে। বন্ধুরা, যে শর্তগুলোর কথা আপনাদেরকে বললাম এবং যেভাবে এনপিকে বা খাবারটা দেওয়ার কথা বললাম, এইভাবে যদি আপনারা ফলিয়ার স্প্রে করে খাবার দেন এবং এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে পরে আপনাদের গাছ কিন্তু শাখা প্রশাখায় ভরে যাবে, ঠিক আছে? একটা জিনিস দেখুন, আমার এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা কিন্তু শাখা প্রশাখা ভরে গেছে। এই দেখুন, এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা দেখুন শাখা প্রশাখা কিন্তু ভরে গেছে এবং ফুলের কুঁড়িও চলে এসছে। আর এটা দেখুন, এতেও কিন্তু ছোট ছোট এই দেখুন এই শাখা বেরোচ্ছে। এখান থেকে আমি কেটে দিয়েছি একটা থেকে, দেখুন একটা দুটো, যেখানে কাট করেছি সেখান থেকে কিন্তু দুটো অথবা তিনটে নতুন শাখা বেরোচ্ছে, ঠিক আছে? আর বড় অ্যাডিনিয়ামগুলো দেখুন প্রত্যেকটার কিন্তু শাখায় ভরে গেছে।
তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, যখন গাছের শাখা প্রশাখা মোটামুটি বেরিয়ে গেল তখন কিন্তু আর এই এনপিকে 1261-0 স্প্রে করবেন না। কারণ এটা যদি আমরা কন্টিনিউ স্প্রে করতে থাকি তাহলে আমাদের গাছের কিন্তু গ্রোথ যথেষ্ট বেশি হবে, ফুল কম আসবে। আরেকটা জিনিস বলি যে ওবেসামগুলোতে কিন্তু এই এনপিকেটা স্প্রে করা যাবে, কিন্তু আপনার যেসব অ্যারাবিকামগুলো আছে এই অ্যারাবিকামে কিন্তু আমরা এই এনপিকে 1261-0 এটা কিন্তু স্প্রে করবো না। এগুলো যেমন আছে তেমনই থাকুক, কয়েকটি দিন দেরি করুন, দেখবেন যে এর থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বেরোনো শুরু হয়ে যাবে। শুধু কি একটা জিনিস করতে পারেন, সিউইড এক্সট্রাক্ট জলে গুলে আপনারা কিন্তু এই গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, কারণ সিউইডের মধ্যে মোটামুটি সব রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পুষ্টিমূল্য আছে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট এপিসোড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যাডিনিয়াম নিয়ে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।